এরপরে প্রশ্ন হলো, আমি যদি আমরা আমার যদি ঈমান না থাকে তাহলে কি আমি জাহান্নামে যাব? যদি আমার ঈমান ছুটে যায় তারপরে কিছু ভালো কাজের জন্য তাহলে কি জান্নাতে যাব? দেখুন, ঈমান যদি কারোর মধ্যে থাকে তাহলে তার অন্যায়ের জন্য শাস্তি হতে পারে জাহান্নামে, কিন্তু একটা সময় জান্নাতে আসবে। এটাই আহলে সুন্নাহ জামাতের আকীদা, কোরআন হাদিস দ্বারা এটাই প্রমাণিত। আর যদি কারোর মধ্যে ঈমান না থাকে তাহলে যত ভালো কাজই হোক সেটার কোনো কাউন্ট হবে না, সেটা গণ্য হবে না, সেটার জন্য আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে না। এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে যে ঈমানটা যেন বিশুদ্ধ থাকে, সঠিক থাকে, পাশাপাশি আমলও ঠিক থাকা লাগবে। আমল ঠিক না থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু ঈমান ঠিক না থাকলে স্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে, আর ব্যাক করার সুযোগ থাকবে না, ভালো কাজের কোনো গুরুত্ব থাকবে না। তওবা করার পরও বারবার একই গুনাহে লিপ্ত হচ্ছি, এমত অবস্থা আমার করণীয় কী? তওবা করার পর একই গুনায় বারবার লিপ্ত হওয়ার মানে হলো তওবাটা হকাদায় করে হচ্ছে না, যথাযথভাবে হচ্ছে না। তওবা যদি সঠিকভাবে হয় তাহলে সেটাতে বারবার আপনার লিপ্ত হওয়ার কথা না। তারপরেও আল্লাহ তাআলা তাওয়াব, বারবার বান্দার গুনাহকে ক্ষমা করেন, সেটা মাথায় রেখে আল্লাহর কাছে একই গুনাহ আবার হয়ে গেছে আবার তওবা করবেন, কিন্তু পরবর্তী তওবাটা আগের চেয়ে স্ট্রং করবেন। তওয়াব মানেই হলো যিনি বারবার ক্ষমা করেন। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের এই ধারাটা অব্যাহত রাখবেন। কিন্তু এর মানে এই না যে আপনি জেনে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করতেছেন, তওবা করতেছেন, গুনাহ করতেছেন, তওবা করতেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমি সতর্ক আছি, এরপর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার সতর্ক আরও বেশি হবে, তারপর আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আশা ছাড়া যাবে না। আমার তওবা অব্যাহত রাখতে হবে। নিজেকে নবীজির গোলাম বলা যাবে কি না? আমরা তো একমাত্র আল্লাহর গোলাম, এতে করে শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা? অনেকে নিজেকে নবীর গোলাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে বোঝান যে তার অনুসারী, তার অনুরক্ত, তার সব কথা আমরা শুনি, মানি, এই অর্থে গোলাম বলেন অনেকে নিজেকে। কিন্তু আসলে গোলাম বা দাস এটা আব্দুন শব্দের অর্থ, আমরা মূলত আব্দ হলাম আল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা না, এই জন্য নিজেকে নবীর গোলাম না বলে আমাদেরকে বলতে হবে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, শব্দের মধ্যে তো পার্থক্য আছে, এই পার্থক্য আমাদেরকে ধরে রাখা উচিত। আমি যদি নিজেকে নবীর অনুসারী বলি তো সেটাই হলো যথার্থ। কোরআন হাদিসের দিকে তাকালে আমরা দেখি আমাদেরকে তার অনুসারী হিসাবে পরিচয় করা হয়েছে, করে দেওয়া হয়েছে, অতএব সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।